ভোটের সময় সরকার নির্বাচন কমিশন কিভাবে সমন্বয় করে কাজ করবে প্রধান নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। অংশগ্রহণমূলক অবাধ ও শান্তিপূর্ণ ভোট করার জন্য ইসির সক্ষমতা কতটুকু তাও জানতে চেয়েছে মার্কিন দল। তবে সিইসি বলেছেন ভোটে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র। বেসরকারি মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষণ দলের এক সপ্তাহের সফরের দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনের সাথে বৈঠক। নয় সদস্যের প্রতিনিধি দলের সাথে ঘণ্টা দেড়েক বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠক শেষে সিইসি জানালেন আগামী ভোট নিয়ে কি কি ধরনের বাধা রয়েছে ও সব দল আসবে কিনা, নির্বাচনী পরিবেশ কেমন, এসব বিষয়ে জানতে চেয়েছে মার্কিন দল। ইউনাইটেড স্টেটস থেকে বাইপার্টিজান একটা প্রি অ্যাসেসমেন্ট টিম, ইট ইজ নট গভর্নমেন্ট, ওরা এসেছে কয়েকদিন আগে। এরই মধ্যে আরও বেশ কতগুলো রাজনৈতিক দল বা সরকারের দপ্তরের সাথে তারা মিটিং করেছে। দলটি এসেছে মূলত, এটাকে প্রি অ্যাসেসমেন্ট টিম বলে। ওরা কি করবে আমরা জানি না। আমাদের কাছ সাথে যে প্রশ্নগুলো হয়েছে, ওরা আমাদের ইলেকশন কমিশনের যে রোল, দায়িত্ব, অ্যাক্টিভিটিস সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছেন। আমরা সব কিছু তাদেরকে বোঝাতে পেরেছি যে ইলেকশন কমিশনের রোল, ইলেকশন কীভাবে প্লে করে, গভর্নমেন্টের রোল কতটুকু, ওরা কীভাবে প্লে করে সরকারের সাথে, আপ ইলেকশন কমিশনের কোঅর্ডিনেশনটা কীভাবে হয়, এবং যার মাধ্যমে আমরা পুরো ইলেকশন প্রসেসটা, ইলেকটোরাল প্রসেসটা তুলে নিয়ে আসি। সিইসি বললেন মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দল ভোট পর্যবেক্ষণে আসবে কিনা সে সিদ্ধান্ত নির্ভর করবে যুক্তরাষ্ট্রের উপর। এখন ওরা জেনে কি করবেন সেটা আমরা জানি না। এটা পরে হয়তো এটা ওনারা দেশে ফিরে গিয়ে এটা পর্যালোচনা করে হয়তো সিদ্ধান্ত নেবেন যে তারা কোনো অবজার্ভার টিম পাঠাবেন কি পাঠাবেন না, বা পাঠালে কিভাবে পাঠান, এতটুকু, এর বেশি আমার কোনো বক্তব্য নেই। সোমবার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের সাথে বৈঠক করেছে মার্কিন দলটি। 13ই অক্টোবর তাদের যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা রয়েছে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।